হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই ত্রিপুরা স্টাডিজ চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ত্রিপুরা ডিগ্রি কলেজের থার্ড রাউন্ডের মেরিট লিস্ট অনুযায়ী ফি পেমেন্ট করার জন্য অনলাইনে লিঙ্কটি দিয়ে দিয়েছে, তো আপনারা এখন নিজেদের মোবাইল থেকে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে পেমেন্ট করবেন। আপনারা অনলাইন অ্যাডমিশন নিন জেনারেল ডিগ্রি কলেজ 2020, সেই লিঙ্কে চলে যাবেন। তারপর গেলে দেখতে পারবেন এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন হু হ্যাভ বিন অ্যালোটেড সিট আন্ডার থার্ড মেরিট লিস্ট আর রিকোয়েস্টেড পে বাই ফলোয়িং দিস লিঙ্ক। এখানে এই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের পেমেন্ট করতে পারবেন। এবং লাস্ট ডেট বলা হয়েছে 16/11/2020, অর্থাৎ আপনারা 16 তারিখ 2020 নভেম্বরের আপনারা 11:59 পর্যন্ত কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তাহলে আমরা সেই লিঙ্কে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে পেমেন্ট করতে হবে। আপনারা লিঙ্কে ক্লিক করে নেবেন, তারপর এখানে ইউজার নেম পাসওয়ার্ড আসবে। আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পরেও আপনাদের সেইটি চলে আসবে। কিন্তু আরেকটি পদ্ধতি হলো আপনারা সেখানে স্টুডেন্টস ফি স্লাইড আপ এখানে ক্লিক করে কিন্তু আপনারা করতে পারেন। এখানে এন্টার রেজিস্ট্রেশন নম্বর, এখানে আপনারা ক্লিক করে আপনাদের যে রেজিস্ট্রেশন নম্বর আছে আপনারা সেটা আপনাদের যে অ্যাপ্লিকেশন করেছিলেন অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি আছে, সেখানে আপনারা সেটা দিয়ে দিলে তারপর আপনারা শতে ক্লিক করবেন। শতে ক্লিক করার পর আপনাদের এখানে পেমেন্ট করার জন্য সব কিছু চলে আসবে। আমি এখানে অলরেডি পেমেন্ট করে দিয়েছি একটি, তাই এখানে ইউর ফিস ইজ অলরেডি সাবমিটেড বলা হয়েছে। আপনাদের তো ফি পেমেন্ট করা হয়নি, তাই এখানে ফি পেমেন্ট করার জন্য অপশন চলে আসবে। এবং আপনারা চাইলে যে পূর্বেই দেখিয়েছিলাম যে এখানে দেওয়া আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেখানে ক্লিক করেও আপনারা সাইন ইন করে আপনাদের পেমেন্টটি করতে পারবেন। তো আপনারা এইভাবে থার্ড রাউন্ডের মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের পেমেন্ট করে নেবেন। এবং ফোর্থ রাউন্ডের এখনও কোনো নোটিশ আসেনি, যারা যারা কলেজে ভর্তি হতে পারেনি তাদের ক্ষেত্রে ফোর্থ রাউন্ডের জন্য নোটিশ দেওয়া হবে। এবং সেক্ষেত্রে কী কী করা হবে এবং কী কী বিষয়ে থাকবে এবং যে অ্যালটমেন্ট সিটগুলির কথা বলা হয়েছে বা অন্য কোনো কলেজে সিট বা সংখ্যা বাড়ানো হবে কি না সেই সংক্রান্ত সমস্ত নোটিশ দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফোর্থ রাউন্ড সম্পর্কিত কোনো নোটিশ আসলে আমি অবশ্যই সঙ্গে সঙ্গে ভিডিও দিয়ে দেবো। আপনারা অবশ্যই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।